আমার সকল ভাই বন্ধু যারা যারা ভিডিওটা দেখবে তারা সবাই আমার পক্ষ থেকে রইল বাসি ঈদের গান্দা শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই আসুন বালা আল্লাহর রহমতে। আমিও আছি বালা, খালি গরমের টেলা ওই জিরাম খালা ওখান থেকে আমার মনের জ্বালা। তো যাই হোক, ঈদের সময় কোনো ভিডিও বানাইতে পারছি না, যার লাগে আপনারা সবার কান্দার দুঃখিত। ঈদের সময় ভিডিও বানাইতে পারছি না কারণ ঈদও খুব বেশি গরম আছে, যার কারণে বাড়ানি হয়েছে না বাইরে আর ভিডিও করা হয়েছে না। তো তার লাগে আন্তরিকভাবে দুঃখিত। তো ঈদের সময় যেহেতু ভিডিও বানাইতে পারছি না, কিন্তু ঈদও দুই দিন আগে একটা হৃদয় ভাঙ্গা কুখ্যাত একটা ঘটনা ঘটছে আমার তিন বন্ধুর মধ্যে, জুয়েল, মামুন আর শাকিলের মধ্যে। তো শাকিল, মামুন আর জুয়েল ঈদের দুই দিন আগে তারা ঘুরার গেছেন গরুর আটো, গরু কিনার নাই, গরু দেখার। তো গরু দেখতে দেখতে তারা খুব ক্লান্ত হয়ে গেছেন। তো জুয়েলে আর মামুনে প্ল্যান করছেন শাকিলে আর কি খুব বেশি বুঝে বুঝে ঠান্ডা খাই। তো যেলান প্ল্যান করছেন তারা ওলান করছেন, আর শাকিলে খুব রিকোয়েস্ট করছেন কিন্তু শাকিলে আর খাওয়াইছেন না। শাকিলে লুপ দিয়েছেন যে আমি ওখানে খাওয়াইতাম না, মামুনে তুমি খাওয়াই লও, এ ঈদের দিন আমি সবরে লিয়া যাইম না, তোমরা দুজনে লিয়া ঘুরা যাই মনে। তো তারা তো খুব খুশি মনে লাড্ডু ঘুরছে। তো শাকিলে ঠান্ডা ঠান্ডা খাওয়াইছেন, শাকিলে মামুনে ঠান্ডা ঠান্ডা খাওয়াইছেন, মামুনে ঠান্ডা ঠান্ডা খাওয়ানির পরে তো ঈদের আগের দিন শাকিল তো আর রেডি আসেন, ঈদের দিন লিয়া যাইবা সবরে টেকা পাইবা ঈদের দিন সালামি। কিন্তু ভুল বুঝত, তার ধারণাটা ভুল হয়ে গেছে, ঈদের দিনে কোনো টেকা পাইছে না, উল্টা গরু ডেলিভারি গরুর মাংস ডেলিভারি দেওয়াত লাগিয়ে গেছে। তো যাই হোক, ডেলিভারি দিতে দিতে সন্ধ্যা হয়ে যার খুব টেনশন হয়ে এখন কিতা করতো কিতা করতো। তো লাস্টে দিয়ে মাথার প্ল্যান আইসে যে ঘর থাকি কিছু মাংস ফ্রিজ থাকি শুরু করিয়া নিয়ে বেশি বাজারে। তো যেলাম প্ল্যান করছে ওলাম করছে, বাজারও লইয়া গেছে মাংস, তাও মুরগির বাজারও গরুর মাংস লইয়া গেছে বেচার লাগিয়া। তো ওখানেও এই জিনিসটা দেখা উগান্ডা চ্যানেলের সাংবাদিক এখানে দেখা এই জিনিসটা ভিডিও করা। তো ভিডিওটা লাইভের মধ্যে ওটা জুয়েলে দেখছো নিকু মনে জানার মোবাইলে, জুয়েলে দেখা শাকিলটা ফোন দিচ্ছেন যে তুই কই বন্ধু, তুই দেখে আমার ফোন ধরস না, আর আমারও ফোন ধরে না, মামুনেরও ফোন ধরে না, তুই কই? তো শাকিলে করে আমি তখন নানাবাড়ি আইসি ঘুরাতে একটু বিজি আছি। তো জুয়েলে কইল যে তোর দেখলাম আমি উগান্ডা চ্যানেল লাইভ, তুই অনেক গরুর মাংস বেসরে মুরগির বদলা। তে ও যে শাকিলে চরম ভাইয়া ফোন বন্ধ করছে আর ফোন অন করছে না। তো ও উনলাম গতকালে বাড়িতে কোনো বাড়িতে কেন না শর্মাইয়া। তো ওই কথাটা কোয়ার কারণ হইলো শাকিল তুমি শর্মাইয়া না, শর্মাইনও কিছু নাই, তুমি যেহেতু বন্ধুর লাগে ওই জিনিসটা করছো, তুমি আইও সিলেট আইয়া তুমি তারা লয় দেখা করো, সপ্তাহ শেষ করো, শেষ করিয়া মিলিয়া মিশিয়া আবার একলগে চলো, আর তুমি তারা দেখা হইয়া যেদিন তোমার টেকা হয় সমস্যা নাই। অন গরুর মাংস যে বেচছো যত টেকা পাইছো উন করে নিয়ে দিলাই হোক বুঝছি না, এত আরও সমস্যা। তো যাই হোক, এটাও যেহেতু কোনো ভিডিও বানাইতে পারছি না, আজকু ভিডিও বানাইমো, আজকু যাইমো একটা জায়গায় ঘুরার, জায়গার নাম হইলো আলমামজার বিচ। তো এখানেও আশা করি আপনারা ভালো লাগবো, দেখলে ভিডিওর লাস্ট পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ মজা লাগবো, আমরারও মজা লাগবো, আপনারা দেখলে আপনারও মজা লাগবো, ইনশাল্লাহ দেখাই বনকে। আসসালামু আলাইকুম। কত কষ্টর পরে 40 ডিগ্রি উপরে রইদর উপরে দিয়ে কষ্ট করিয়া বাক্কা দূর আইলাম। জায়গার নাম কিতা ভাই?
I am a man. আনি ফাল মারলে উড়িয়া পড়লে এমনও শান্তি লাগবো উড়িয়া পড়ার আগে এখন শান্তি লাগতো না এখন একটু শান্তি করে কোন চশমা একটা চশমা আছে না না চশমা শান্তি না এক চশমা মানুষ একজন এক চশমা তো লাগবো যাই হোক তো আপনারা লোকে দাও কা ইনশাল্লাহ ফুল জায়গা দেখানি ট্রাই করবো খুব সুন্দর জায়গা আশা করি ভালো লাগবো আপনারা কিন্তু সমস্যাটা হয়ে গেছে একটু ঠান্ডা হইতে আছে একটু ঠান্ডা হইলে একটু ভালো লাগলো গরম খুব বেশি গরম হয় শরীর লাগের আগুন লাগের পেট্রোল দিয়া মেস দিয়া আগুন ধরে দিলেছে শরীর তো লোকে তাকুক ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো লাগবো শেষ পর্যন্ত দেখলে এঙ্গা বৈতলের বৈতলে 40 degrees রইদের মধ্যে ওরা কি করে সরো বৈতল ব্রো টেক টু টু জিমের ব্যবস্থা করিয়া দিছে মানুষের জিম করিয়া মানুষ মরতো আর তো বাদ দিয়ে দেখতা হ্যাঁ ভাই আমরা 40 degrees মধ্যে যাইতা হ্যাঁ আটি আটি যাইতা হ্যাঁ এই গরমের মধ্যে যাইতা হ্যাঁ তো আপনার কিলাম ফিলিং হইতা কিধারে জায়গা তো হাম তো অনেক গুসল করতা হ্যাঁ সামনে যাও গুসলের মধ্যে যাইতা হ্যাঁ তো কষ্ট করিয়া গরমি না হাম ইধার গরমি হাম ইধার নতুন নতুন আয়া হে থুরা থুরা ইন্ডিয়া ইয়া থুরা থুরা চলে যাইতা হ্যাঁ মুশকিল নেই ক্যা মুশকিল হে তুম থুরা থুরা চলেগা আচ্ছা লাগেগা পহলে গরমি লাগেগা বাদ মে ঠান্ডি লাগেগা আবি তো বহুত ঠান্ডি চলতা হে দুবাই মে আদমি লোক বলতা হে গরমি গরমি আয়েগা বলতা হে ঠান্ডি ঠান্ডি আয়েগা বলতা হে গরমি হে হাম তো ইয়ে সব নই সমস্যা হে সামনে যায়েগা কারণ আমারা থুরা থুরা বুঝ কমে হাম যারা আইতা হে তো এই জায়গাটা প্রচুর গরমে খুব কষ্ট হয় তুমি মালুম নেই হে তুমি হামকো হিন্দি জায়গা ঘর সারি মিলেগা হামকো ভাই ঠান্ডা পিলাগা হামকো ভাই হিন্দি আইতা হে অন্য নেটওয়ার্ক ওর বাইরে চলে যাইতা হে ইয়ে বড় সমস্যা ওকে পাক্কা সময় আটি অনেক কষ্ট করিয়া শেষ পর্যন্ত আইছি তখন বড় বুসকুনিত পাল মারো বড় বুসকুনিত পাল মারার পরে একটা সেই লেভেলের একটা ফিলিং বহুত আদমি হইতা হে সামনে বহুত আদমি হইতা হে বহুত ফুকর লাগান আদমি হইতা হে ফুকের যে কম হইতা হে লেকিন ইনো বহুত আদমি হইতা হে
সমুদ্র পুষ্কনি আর কি বড় পুষ্কনিতে আমরা পাল মারবো, আমরা পাল মারার পরে পানিতে ভিজবো, পানিতে ভিজবে একটু নাচানাচি করবো। কি থাকো ভাই? তো বহুত আদমি গুজল করতে গরমি আদমি লোক গুজল করতে দেখা যায় না কি তো বহুত আদমি হইতা ইধার মে বহুত আদমি গুসল করতে করলে বুঝা যাইব কষ্ট গিলার না শান্তি না আরাম। তো লগে থাকো কা বাদর সাইড দেখবা এমন বহুত পানিত পাল মারমু আশা করি শান্তি লাগবো একটু পানিত পাল মারলে। তো পানিত যাইলাম কুশির টেলায় মারছিলাম ফাল, কুশির টেলায় ফাল মারার লগে অন্যকে মুখে দিয়ে লবণ নামাই গেছে। অন সিনিয়র লাগে না খালি লবণ আর লবণ লাগে, আস্তা নাকে মুখে দিয়ে লবণ নামাই গেছে। অন চৌকো জলের ভাই কিলান লাগছে পানির যে ভাল মারছো জলের, আমার তো খুব বেশি চৌকো মশলায় না আরো জ্বলবো ভাই মারাত্মক লেভেল পানিয়ে বেইমানি করে দিচ্ছে মারাত্মক লেভেল রে পানিয়ে বেইমানি করছে না মানছে বেইমানি করছে। বুঝছি ভাই বুঝছি মানছে কাম বাড়াই আপ সমুদ্রর পানি রে লবণর পানি বানাইয়া দিলে ভাই গেছে রে ভাই আবার কিনে দিতাম কেন ভাই ও কি দেখো আইলাম তে কিন্তু পানিটা মারাত্মক লেভেল লবণর ভাই চৌকো জলের গিয়া এবার কিরকম লাগছে? সুন্দর আছে ভাই জায়গা খুব সুন্দর ভালো লাগছে। যে পানি তো বেড়া লাগাই দিছে এ কিছু কও ভাই জায়গা সম্পর্কে জায়গার নাম কিটা পুরা কইছ? আলমানজার 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 পার্ক কি গোবর্তন রানি দেরা থেকে কত কান দূর? দেরা তো 2 কিলোমিটার কত আমরা এখান থেকে আধা ঘন্টা রাস্তা রানি আধা ঘন্টা আমরা এখান থেকে আধা ঘন্টা রাস্তা সুন্দর হইছে সুন্দর আছে জায়গা দুর দিন বাড়াই তো আসি না তার করে নাইস কইলাম আজকে একটু ঘুরলাম ভালো লাগে। খালি পার্ক নাই এটা সমুদ্রর সমুদ্র সাইড মানুষজন গোসল করার টাইম পার্কও আছে বিভিন্ন রকম ওই সাইডে দিয়ে আমার সাইডে পিছিয়ে দিয়ে বিচ আছে খুব সুন্দর আর কি জায়গাটা। কিন্তু সমস্যা হয়ে গেছে একটু আর কি পানি এক তো পানি হালকা একটু গরম পানি ঠান্ডা হইতে আছে পানিও বেইমানি করে দিচ্ছে আর মানছে মনে হয় পানিরে খাম বাড়াইয়া লবণ লবণাক্ত বানাই দিছে পানিরে মানুষ তো বেশি যার কারণে বিশ্বাস হন না কোন খাম বাড়াই জাল্লাই হয় আর আইজি বাক্কা আধা ঘন্টার রাস্তা আমার এখান থেকে বেশি দূর না আমার এখান থেকে মাত্র আধা ঘন্টার রাস্তা। জায়গাটা খুব সুন্দর কেউ যদি এই সাইডে আইন কিংবা কেউ যদি দুবাই দুবাই সাইডে দিয়ে থাকো ও সাইডে দিয়ে আইলে দেখতে পারবা খুব সুন্দর জায়গা আর ভিজিটে কেউ আইলে অবশ্যই ওখানে আইবা খুব সুন্দর একটা বিচ সবাই আরামসে গুজল উচল করতে পারবা খাওয়া দাওয়ারও জায়গা আছে রেস্টুরেন্ট আছে সবটা আছে আর কি এ টু জেড যা চাইন তাও পাইবা সমস্যা নাই বুঝছো নি আর ইনো বিচের মধ্যে যে করতে হইলো ফ্রি কোনো টিকিট বিকেট লাগে না খালি পার্কের ভিতরে ঢুকতে গেলে একটু টিকিট লাগবো আর কোনটা নাই। তো আশা করি আপনারা ভালো লাগবো ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকুক লাস্ট পর্যন্ত থাকলে আরও একটু মজা লইতে পারবো আর একটু মজা বর্তমানে এখন পানির লাইমা পানির মধ্যে মুরগি সরি পানির মধ্যে মাছ ঢুকাই মাছ ঢুকাই পাইলে তো না বিধান ঘটে নাই না পাইলে তো লেমে পড়েছি পানিতে ভাই তোমারে তো দেখাই না আমি আমারে দেখাইলাম বুঝো না আমি নাই হোক আমি নাই হোক কেন ভাই বেশি নিননি এখনো তো নিন আইলাম না অত জায়গা আইলাম কিরকম হয়েছে বাট দেখি দেখা যান
সবলে দেখা যার ভাই দেখা যায় ওই তো তুমি তো সুন্দর মানুষ ভাই তোমার দেখা যাবে না কত পানি রে ও কত পানি দেখো ভাই নাই জিও আছে তোমার তো গায় আর আরে যাইও না তুমি তো গায় তোমার তো গায় 2 ঘন্টা হইব কি নাইও যাবে দেখি হ্যাঁ সাথে যাই না তুমি তোমার টাই হইতো না আউ কি দাও তো পানি হই লবণ না নি ভাই লবণ না ভাই কি ভাই কি তুই এক জো করে এক দুই বে করব তুই না নি পানি লিয়া যাও তুই ভাই রুমো এক বে লবণ হই যাব পানি হই পানি কি লা লবণ পানি লবণ হই যাব এটা আছে এটা নিয়ম আছে আগুনের মধ্যে রাখলে এমন পানি লবণ হই যাব আচ্ছা বুঝছ নি একদিন নিতেই ভাই 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 একদিন নৌ নিলে এক বস্তা লবণ বেচলে বাক্কা টাকা মিলব বাক্কা টাকা মিলব বাক্কা টাকা মিলিয়ে টাকা খাইতে করে ভাই খাই নাই ভাবি ভি নাই খাবার ও কি দাও বুঝছেন নারা তে তুই কই কইতে কই নি বুঝছেন ভিডিওটা কিলা লাগছে আপনারা জানাম না কিলান এনজয় করছেন তাও জানলাম না কিন্তু আমরা বহুত এনজয় করছি পানির বিচ্ছি লবণ খাইছি লগে এখন ঘুরলাম পার্কের মধ্যে ঘুরলাম 2 কিলোমিটার আটছিও গরমের মধ্যে জ্বলছি জ্বলিয়া আবার পানির মধ্যে ভিজিয়া ঠান্ডা হয়েছে তখন আবার ঠান্ডা খাইলাম ঠান্ডা খাইয়া বাসা যাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবভিয়াসলি করবা দেখা হইব ইনশাল্লাহ নেক্সট ভিডিওত সালাম।